এক হাতে আমার বর্দা আর আরেক হাতে খালেক মজুমদার, এরকম স্টিল আলমিরার সামনে আমি যাকে দেখেছি আমি আশা করিনি। শুধু এই পয়েন্টেই কিন্তু আমি এই 50 বছর আমি কাউকে ইন্টারভিউ দেইনি। কে করে মনে এতদিন পরে এমন অসময়ে, কই মনে তো পড়ে না আমাকে, ফেলে আসা আমার আমিকে, সেই জাম জামরুল পাড়ার আবেগ আসে না মনে, মৌমাছি বল্লার কামড়ে ফুলে ওঠা হাত, খুঁজে পাই না সেই ইচ্ছার দৌড়ঝাঁপ, মনে কে করে এমন অবেলায়, মাটি দিয়ে পুতুল গড়েছি, পরিয়েছি রঙিন শাড়ি, খোপায় দিয়েছিলাম ফুল, পুতুলের বিয়ে দেইনি তখনও, হারাবার বেদনায় কোথায় সেসব মনে তো পড়ে না, কড়ি দিয়ে খেলা এক্কা দোক্কার সাথীরা আমার, চলে গেছে জীবন থেকে অন্য জীবনে, বুক আনচান করা মিষ্টি সে দুপুর ডেকে যায় বন্ধু সব, মনে করো বারবার অতীত থেকে উঠে আসা অতীতেরা ডাকে আমায়, বুকের ভেতরের ধ্বনি সব কেদায় জাগায় আমায়, বুঝি সময় হলো ফিরে তাকাবার, তাই মনে করে বারবার। 1971 সালে বিজয়ের ঠিক প্রাককালে সেই বছরের 14ই ডিসেম্বর এদেশের শ্রেষ্ঠ সন্তানদের, শ্রেষ্ঠ বাঙালিদের হত্যা করা হয়। ঠিক পরাজয়ে যখন পাকিস্তানিদের ডাক প্রান্তে, তখনই এই ঘটনা ঘটানো হয়। এবং যারা ভুক্তভোগী, যাদের স্বজনরা সেদিন নিহত হয়েছিলেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তারা এইসব হত্যাকাণ্ড নিয়ে অনেক দড়িয়েছেন, অনেক দেখেছেন, তাদের মধ্যে অনেক কিছুর উত্তর, অনেক প্রশ্নের উত্তর তারা এখনও পাননি। সেই তেমনই একটি ভুক্তভোগী পরিবার শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান। এবং শহীদুল্লাহ কায়সারকে যখন নিয়ে যাওয়া হয় এবং স্বাধীনতার প্রায় 1.5 মাস পর যখন জহির রায়হানকে নিয়ে যেয়ে গুম করা হয়, এই পুরো সাক্ষী ছিলেন তাদেরই বোন। আমরা তার কাছেই জানতে চাইব সেই 14ই ডিসেম্বর এবং পরবর্তীতে জহির রায়হানের গুম হওয়ার রহস্য নিয়ে। তখন তো যুদ্ধের সময়ে, যুদ্ধ 25শে মার্চ থেকে শুরু করে তো আমরা যুদ্ধই করছি। বিশেষ করে আমরা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এত ছুটেছি, এত পালিয়েছি, মানে জীবনটা বাঁচানোর জন্যে, দেশকে বাঁচানোর জন্যে, এরকম একটা চিন্তা, পালিয়েছি মানে অন্য কিছু নয়। তো এখন কথা হলো যে 14 তারিখে এরকম করে আমার বর্দাকে নিয়ে যাবে, এটা আমরা এক্সপেক্ট করিনি, আমরা ভাবতেই পারিনি। নর্মালভাবে আমরা চা খাচ্ছিলাম, আমার বর্দা এরকম ব্যালকনি, আমাদের চওড়া ব্যালকনি ছিল, তো ওখানে বর্দাই চা বানাতেন, মানে আমরা পানি ভরে দিতাম, লিকার টিকার দিতাম, উনি সবাইকে ঢেলে ঢেলে সবাইকে ডাকতেন, ছর্দি মেজদি বর্দি এই ছোটো ভাইদেরকে ডেকে সবাইকে কাপ তুলে দিতেন, আমরা গল্প করতাম, ওরকমই একটা সময় আমাদের সেদিনও যাচ্ছিল। তো আমরা চা খাওয়ার পরপরই হঠাৎ করে আমার বর্দার ফোন কল এলো, তো বর্দা ভেতরে চলে গেলেন, ভেতরে গিয়ে উনি আর আসছেন না, তো আমরাও আমাদের মতো চা খেয়ে যার যার রুমে চলে গেছি। আর আমি ভাবছিলাম তখন 14ই ডিসেম্বরে কিন্তু এয়ার রেড হচ্ছিল, স্বাধীনতার সময় যেটা আর কি, মানে ভারত যখন আর কি হেল্প করতে এসছে, তখন তো প্রতি ইয়েতেই এয়ার রেড হচ্ছিল, যার জন্যে আমি একটু কাচের জিনিস টিনিস শোকেসে অনেক সময় থাকে, তো ওগুলো খুব জার্কিং হয়ে ভেঙে যাচ্ছিলো। তো বর্দাই বলছিলেন, তোমরা এরকম কেন, তোমরা দৌড় দিয়ে ইয়ে হলে ছাদে ওঠো, ছাদে উঠে কি দেখো, কী হবে? আমার বর্দা আসলে, তার বেবি তখন ছোটো, ওই বড় মেয়েটা সমী তখন 1 বছরের কি 1.5 বছর, সমী ক্যাসার, তারপরে যুদ্ধের বছরে 71 সালের মার্চ মাসে অমি হলো ওই ছোটো ছেলেটা, এক ছেলে এক মেয়ে বর্ডার। তো তখন ওই ওই বাচ্চাকে কোলে নিয়ে উনি যাচ্ছেন নিচে আর আমরা যাচ্ছি ওপরে,
আমরা ছাদে চলে যেতাম, মানে এটা জাস্ট ইমোশন আমাদের, আমরা যুদ্ধ এরকম করে আসলে হয়তো দেখিনি বলে। তারপরে কি হলো সেদিন কিন্তু বর্দা, হ্যাঁ নিচে যাননি, ফোন অ্যাটেন্ড করছেন, আমরাই আর কি ঘর গুছাচ্ছিলাম, কাছের জিনিসগুলো সরাচ্ছিলাম, ই করছিলাম যে এর এই ঢুলেই তো সবগুলো ভেঙে যায়। এই মুহূর্তে আমাদের কলিং বেল কিন্তু ওই যুদ্ধের সময় খুব একটা বাজত না, আর আমাদের বাড়িটায় তিনটা গেট, কাহিকটুলির বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো তো তিনটা গেট, মেইন গেট আপনার নর্মাল যেরকম হয় স্টিলের ই করা বিশাল, সেটা দিয়ে যে টপকাচ্ছে কেউ, ওটার যে আওয়াজ হচ্ছে কেউ শুনছে, কারণ খুব নিঝুম তো তখন, এটা তো ব্ল্যাকআউট এবং ইয়ে চলছে 14ই ডিসেম্বরে না সন্ধ্যা, এটা শুনতে আমরা চা খাচ্ছিলাম, বিকেলের টি খাচ্ছিলাম, ছোটদা তারপরে মেজদা ছিলেন না, মানে জহির রাহেন সে তো ওপারেই ছিল, আমরা আমাদের বাড়িতে তখন শুধু আমরা না, এত মানুষ যারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই কিন্তু শেল্টার, এটা একটা শেল্টারে ইয়ে ছিল আর কি, তো সবাই মানে অন্যরকম একটা আর কি ইয়ে। বেলটা শোনার পরে আমাদের একটা কুকুর ছিল, ঝিমি নাম ছিল কুকুরটা, এত বেশি চেঁচাচ্ছিল আর কেউ আর কি, আর বর্দাকে আমরা ওই সময়ে বর্দার পারমিশন ছাড়া বর্দাকে না জিজ্ঞেস করে গেট খুলতাম না, তখন দৌড়ে একজন গেল আমার ছোটো ভাইটা, আমার ইমিডিয়েট ছোটো, তো ও গেল বর্দাকে জিজ্ঞেস করতে, তারপরে ওর বাবা আমার হাজবেন্ড আমরা সব তখন সবাই ওখানে, তখন সেও জানলা দিয়ে উকি দিয়ে দেখছে, সবাই কিন্তু আর সে নিউজ শুনছিল স্বাধীন বাংলার ইয়েটা, তো ওই সময়ে এরকম হঠাৎ করে এত জনের, এই যে রাইফেল নিয়ে যখন মানুষ কোথাও যায় একটু শব্দ তো হয়, আয়রন যুত ই হয়, তো ওই আওয়াজগুলোতে আমরা প্রত্যেকেই অ্যালার্ট, কেউ উপরে যাচ্ছে কেউ নিচে নেমে চলে এসেছি, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি দরজা একেবারে ইয়ের সামনে সিঁড়ির ক্রসিংয়ে, যে বর্দা যখন ফোন শেষ, বর্দা কিন্তু ফোন শেষ করছেন না সো লং টাইম, তো তখন একটু একটু কেন বেশ ইয়ে পেলাম, বিকি বাবার বর্দা এত সময় পর্যন্ত এই টাইমে তো ফোনে থাকেন না, ওই সময় ছিলেন আসলে, পরে বুঝলাম পরে বর্দা বলছিলেন যে সাদরির ফোন এসেছিল, তো সাদরি ইস্পানি আমার ভাইয়ের ফ্রেন্ড সৌদিল কেসারি, উনি ফোনে এসছেন, উনি কথা বলছিলেন, তো বর্দা আর আসেননি, আমি ভাবছি বর্দা এলে আমি কী করবো, এখন দেখা যাচ্ছে নিচের মানে পুরো বাড়ি ঘিরে ফেলেছে আমাদের, আমাদের পুরো বাড়িটা কিন্তু ঘেরা, আমি প্রথমে দাঁড়িয়ে আছি, নিচে কী হচ্ছে শুধু আওয়াজ পাচ্ছি, নিচে আমার ছোটো ভাইকে মাথায় আঘাত করে ওখানে বসে রইলেন একজন কি দুজন লোক, প্রত্যেকটা ইয়ে কিন্তু আর্মস কিন্তু মালখানার, যে কেমন খুব পুরনো ইয়ে করা কতগুলো রাইফেল থাকে না, আমি এবার একটু অন্যরকম, আমি কিছু দেখতে গেলে আমি পুরো সিনারি ওটা ওয়াচ করে ফেলি, তো ওভাবে আর কি আমি এগুলো বুঝতে পারলাম, তো বুঝতে পেরে তো ওপরে যে এসছেন দুজন আমার ছোটদা আর ইয়ে, তো ওদেরকেও আবার ওখানে আটকে দিল, আটকে দিয়ে পেছন থেকে রাইফেল দিয়ে ধরে ই করে, আমি কিন্তু ওখানে দাঁড়ালো একেবারে ক্রসিং সিঁড়ির সিঁড়ি, আমি আর নড়ি না, ভয় তো পেতামই না আগে, ও এমনিও ভয় পাচ্ছি না, কিন্তু বর্দার যে বারে বারে আগে জেলে যেতেন বা ছোটোবেলায় খুব খারাপ লাগতো, আমার মা কাঁদতেন, আমরাও খুব ভাইকে হারাতাম ছোটোবেলায়, তো অনেকবারই তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তো ওই সময়টা মনে করছি আর কি যে এরকম একটা কিছু, কিন্তু একেবারে বর্দাকে হারিয়ে ফেলবো, আমার ভাই যা ফিরে আসবি না ওটা ভাবিনি। তো তখন ওই ছোটদা আর আমার হাজবেন্ডকে দু তিনজন পেছন থেকে ই করে সদিল্লা মানে ঘর সার্চ করছে, সদিল্লা ক্যাসারকে খুঁজছে আর কি আসল কথা, তো তখন আর কি বর্দাও বোধ হয় নিয়তি দিয়ে, আমি ভাবছিলাম যে বর্দাকে তো অ্যারেস্ট করতে এসছে আমাদের তো কিছু করবে না, আর মারলে মেরে ফেলবে, তো আমি ভাবছি যে আমি ধাক্কা দিয়ে বর্দাকে পাশের বাড়িতে ফেলে দেবো, আজকে অ্যারেস্ট করতে দেবো না, আর আবার ভাবছি যে ছোটদা আর এর বাবা দুজনকে পিছনেই করেছে আমি কী করবো একটু ইয়ে, তবে এগুলো কিন্তু ধরছে আধো আলো আধো ইয়ের মধ্যে, কিন্তু এখন ব্ল্যাক আউট, তো আমি তাড়াতাড়ি করে যখনই এরা সিঁড়ি দিয়ে উঠে চলে এসছে তাড়াতাড়ি সব বাতি জ্বালিয়ে দিয়েছে, তো তখন একজনেরই কিন্তু ইয়ে করা ছিল, মাস্ক পরা ছিল কালো, সেটাই আর কি খালেক মজুমদার ছিল, ফোন এসছে আরও আগে, আমরা চা খাচ্ছিলাম,
আমরা ভাই বোন একসাথে চা খাই বিকেলবেলায়, সন্ধ্যেবেলাতে, হ্যাঁ মানে বিকেলের চা আমরা বড়দের সাথে খাই, বড় ভাইয়ের সাথে। বড় ভাই ডেকে ডেকে সবাইকে দেন, বিশাল ইয়েতে কেটলিতে আমাদের চা ইয়ে হয়, আর লম্বা বিশাল বারান্দা ছিল। আর আমাদের জয়েন্ট ফ্যামিলির মধ্যে যারা বাইরে থেকে এসছেন, আমার মামাতো, ফুফাতো, চাচাতো, যারা শেল্টার নিয়েছেন, এমনকি পাশের বাড়ি হিন্দু পরিবার ছিল, তারাও শেল্টারে, গ্রাউন্ড ফ্লোর পুরো শেল্টার আমাদের, একেবারে দোতলা বাড়ি ছিল। মাগরিবের আজানটা যখন হয় তখন কিন্তু মানুষকে চেনা যায়, সব কিছু দেখা যায়, আধো আলো আধো ইয়ের মধ্যে, তারপর অন্ধকারটা হয় ওই মুহূর্তে। এদিকে আজান দিচ্ছে, এদিকে কিন্তু আমাদের বেলটা পড়লো, এই কলিং বেলটা। তো কলিং বেল শেষে অবশ্য বর্দা অবশ্য ওভারসিওর ছিলেন, শহীদুল্লাহ কায়সার, মনে হলো ওনার কথায় যে তোমরা গেট খুলছো না কেন, যারা যে খুলে দাও খুলে দাও। বর্দা ভেবেছেন যে পাকিস্তানি আর্মিরা তখন তো খুবই টেনশনে, তারা শেল্টার নিতে এসছেন, হয়তো উনি ভেবেছিলেন যে তারা শেল্টার নেবে, ঠিক আছে, উনি তো সবসময় সর্বহারা এদের জন্য কাজ করেছেন, মানুষকে শেল্টার দেওয়া ই দেওয়া, তো ওটা মনে করে বলছে খুলে দাও। আর উনি তখন একটু জর্জর ছিল ওনার শরীরটা, তা একটা সোয়েটার গায়ে দিতে দিতে বেরোচ্ছেন, ছোটো আলাদা একটা বারান্দা ছিল আমাদের। তো ওই সময় যে সাদ্রি ভাইয়ের সাথে কথা বলছিলেন এটা আমরা কেউ জানতাম না, ওনার ভেতরে পান্না ভাবি ছিলেন আর বর্দা ছিলেন আমার। তো বর্দা বলতে বলতে আসছেন, সাদ্রিকে বলো আমি পরে আবার ফোন করব, মানে ভাবিকে বলছেন, সাদ্রিকে বলো আমি পরে আবার, তখন বুঝলাম যে সাদ্রি ভাইয়ের সাথে কথা বলছেন। তো ওতে করে আমি কিন্তু কেমন যেন অ্যাডামেন্ট ছিলাম আমি জানি না, আমি ওই জায়গা থেকে নড়িয়েনি, সব বাতিগুলো জ্বালিয়ে দিয়ে এরা উঠছে, আমি চেহারাগুলো দেখছি, কিন্তু প্রত্যেকটা জিনিস আমার মনে হচ্ছে যেন পাকিস্তানি একজন আর্মিও ছিল না ওখানে, নান অফ দ্যাম। খালেক মজুমদার শুধু মুখোশ পরা ছিল, আর সব বেটে খাটো আমাদের বাঙালি, সব আমাদের চেহারা। খালেক মজুমদারকে চিনলেন কি? খালেক মজুমদারকে আমি চিনতাম না, চিনলাম এই জন্যে যে নাম তো পরে এখন বলছি আর কি তোমাদেরকে, যে খালেক মজুমদার। শহীদুল্লাহ কায়সার শহীদরা গায়ে দিতে দিতে ওই ছোট্ট বারান্দা দিয়ে বেরিয়ে আসছেন, এসেই উনি সেইখান করলেন, পরিচয় দিলেন, আমি শহীদুল্লাহ কায়সার। হ্যাঁ, অনেকেই এই কথাগুলো বলে না, কিন্তু আমি কিন্তু জীবনে বলিনি, এই আমার প্রথম বলা, কিন্তু কিন্তু এগুলো আমি ভুলিনি কখনো। মানুষ কেন বলে না, কেন সত্যি জিনিসগুলোকে আড়াল করে আমি জানি না। পাকিস্তানি আর্মি শেল্টার নিতে আসবেন আমার বর্দা যদি ভেবে থাকেন, শহীদুল্লাহ কায়সার, অন্যায় তো না, অন্যায় না। পাকিস্তানি আর্মিও শেল্টার নিতে আসতে পারেন, একজন সাংবাদিক বুদ্ধিজীবী বা কিছু, যে সে যদি আমাকে বাঁচিয়ে দেয়, আমাকে বাঁচায়, বা অন্য কিছু, তাই না? তো এই সত্যটা আমি কারো মুখে শুনিনি কেউ বলতে। তিনি লেফটিস্ট পলিটিশিয়ান ছিলেন শহীদুল্লাহ কায়সার, কমিউনিস্ট পার্টি করতেন, তো কিন্তু তো মানব সন্তান ছিলেন, মানব জাতিকে ভালোবাসতেন, তো ওখানে লুকোচুরির তো কিছু নেই, যারা এসছে তারা কে আমরা তো পরে দেখলাম। শেষে কী হলো, তো যখন বর্দা এরকম বলার সাথে সাথে কিন্তু সেকেন্ডের মধ্যে ওই খালেক মজুমদার যে তো ডিটেক্টেড হওয়ার পর, আমি এখন তোমাকে 50 বছর পর কথাটা বলছি দেখে আমি নামটা বলতে পারছি, আমি সোজা ওর মুখের ইয়েটা খুলে ফেলেছিলাম। এদিকে তো বাতি জ্বালিয়ে দিয়েছি, যখন উঠে আসছে তখন বাতি জ্বালিয়ে দিলাম, তখন তো সব দেখা যাচ্ছে। আর যখন বর্দাকে ধরার সাথে, এক হাতে আমার বর্দা আর আরেক হাতে খালেক মজুমদার, এরকম আমি মুখোশ এরকম করে চেপে ধরেছি, তো পুরোটা খুলে আমার হাতে চলে এসছে। ওই সময় আমি তার চেহারাটা যা দেখেছি এখনও আমি ভুলিনি, আমি কেন ভুলিনি আমি জানি না, এই জন্য আমার খুব নিজেরই অবাক লাগে যে আমি এগুলো ভুলে কেন, ঝাপসাও হলো না কেন আমার জীবনে। তারপরে কী হলো, সে আমাকে তখন আমার বুকে কিন্তু চার পাঁচজন আমাকে এরকম ইয়ে করে ধরেছেন, কারণ আমি শহীদুল্লাহ কায়সারকে ছাড়ব না, আর আমি এক মিনিটও চুপ ছিলাম না, আমি বারবার জিজ্ঞেস করছি কেন আমার ভাইকে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, বলে না আমি আমার ভাইকে দেবো না। আমার এই হাতটা কিন্তু এখনও ব্যথা করে, ফ্র্যাকচার, কারণ বর্দা, যখন আমি বর্দাকে ধরেছি আর খালেক মজুমদারকে ধরেছি, তখন বর্দার হাতের যে ইয়েটা কী বলবো এটাকে, মানে উনি কীভাবে আমাকে ধরে গেছেন, আমি এত ব্যথা করছে, আমি চাচ্ছি যে বর্দা ছেড়ে দিক, আমার ব্যথা করছে, কিন্তু বর্দা ছাড়ছে না। বর্দা তখন বুঝতে পেরেছেন হোয়াট মিস্টেক হি মেড, হ্যাঁ, যে এখনই তাকে তো নিয়ে যাবে, এখন তারা পলিটিশিয়ান, আমি তো পলিটিশিয়ান নই। তো ওতে করে খালেক মজুমদার এরা তিনজন আমাকে, আর নিচে আরও আছে আমার ছোটো ভাইকে যারা ধরে রেখেছে মাথায় বাড়ি দিয়ে, সেও অলমোস্ট হাফ
সেন্সলেস অবস্থায় গড়ে পড়েছিল, আরও যারা উপস্থিত ছিল সবাইকে ঘিরে ধরে আছে, কত এসেছিল এটা কিন্তু বলা যাবে না। তবে একজনের চেহারাও কিন্তু আমি যতজন থেকে দেখেছি যারা উপরে উঠে এসছে বাঙালি সব, আমার ধারণা সে ওই এলাকায় পরে ফাইন্ড আউট হলো সে ওই এলাকায় থাকতো আগামসি লেনে, আমরা গাইডুলিতে থাকতাম, তো তো আগামসি লেনে যেহেতু থাকতো পাড়ার লোক হিসাবে আমরা হয়তো চিনে ফেলতে পারবো। যখন বড়দাকে নিয়ে গেল তখন তো হয়েছে পুরো পাড়া, আমার বড়দাকে সবাই ভালোবাসতেন, ভীষণ রকম ভালোবাসতেন, তো এরকম করে নিয়ে যাচ্ছে এরকম বলি তো তখন নীরব, ব্ল্যাক আউট এবং ইয়ের মধ্যে কারফিউর মধ্যে এইগুলো ঘটছে। তো মসজিদের ইমাম নিজেই চলে এসছেন, চলে এসে বলছে যে আমাকে তো এক ছেলে প্রায় জিজ্ঞেস করতো নামাজ পড়তে আসতো এরকম, শহীদুল্লাহ কোথায় আছে, বাসায় আছে নাকি আছে নাকি, ওভাবে খালেক মজুমদারকে আর কি খোঁজা হয় এবং পাওয়া যায়। বড়দা তখন মানে কীরকমভাবে আমার হাত ধরে রেখেছেন যে আমি ঠিক আমার ওই যে ফিলিংসটা এমন মনে হয় যে উনি আসলে কিন্তু ধরা পড়বেন বা ওনাকে নিতে এসে এটা উনিও জানতেন না, আর আমরা তো কী বলবো। তো ওতে করে তিনজন যখন আমাকে এরকম প্রেশার দিচ্ছে, তারপরে আমি প্রেগনেন্ট, আমি খুবই কিন্তু বিধ্বস্ত, তখন খুব বিধ্বস্ত অবস্থায়, শেষে ওরা কী মনে করে আমাকে আমি আমাকে মেরে ফেলবে, আমি কিন্তু হাত ছাড়িনি, খালেক মজুমদারের ওটাও ধরে রেখেছি, জানি না সে কী মিন করেছে। তারপরে জোরে ধাক্কা দিয়েছে, এত জোরে ধাক্কা দিয়েছে আমি জাস্ট রোল করতে করতে গিয়ে আমাদের একটা পিলার আছে ওখানে থেমেছি, মানে ওই ইয়ের পাশে থেমে কিন্তু আমি আবার উঠে গেছি। উঠে গিয়ে আমি ভাবলাম আমার ভাইকে তখন তো নিয়েই গেছে আমার বড়দাকে, নিচে চলে গেছেন, আমার মা আরও যারা ছিলেন তারা সবাই নিচে ছিলেন, ওপরে পান্নাভাবির মধ্যে ভেতরে তখন কী করছিলেন আই ডোন্ট নো, কিন্তু আমি যে এই যুদ্ধটা কীভাবে করেছি এটা ভেবে আমি নিজে এখনও অবাক হই। আমি দৌড়ে গিয়েছি, আমার বড়দা যেভাবে তার বেডরুম এবং তার রিডিং রুম টুম ছিল ওখানে বিশাল জানলা ছিল, আমাদের গাড়ি বারান্দা থেকে সব দেখা যেত, তো আমি বড়দাকে শেষ দেখা দেখবো করে মনে হয় আমি দৌড়ে ওখানে গিয়েছি, ছুটে ওই যে উঠে আবার গড়িয়ে উঠে পড়েছি, উঠে গিয়ে দৌড়ে ওখানে যখন যাব তখন আমি দেখলাম একটা অদ্ভুত জিনিস যে আমাদের স্টিল আলমিরাটা, আমার বড়দার ঘরের স্টিল আলমিরাটা খোলা, একেবারে দুটো দুদিকে ছড়ানো, মানে ওই ছবিটা দেখে আমি থমকে গিয়েছি, মানে কীরকম আমি তখন ফেইন্ট হয়ে পড়ে যাবো। এর মধ্যে আমার ফুফতো ভাইও ওখানে ছিলেন, সে পেছন থেকে এসে আমাকে ধরে ফেলেছে, নাহলে ওখানে আমি মারা যেতাম। যে স্টিল আলমিরার সামনে আমি যাকে দেখেছি আমি আশা করিনি তাকে ওখানে দেখবো, যে এরকম একজন মানুষকে আমি স্টিলার মিরা ওপেন করা দাঁড়িয়ে থাকতে দেখব এটা আমি আশা করিনি। তারপর আমি আমি এটা বলতে চাচ্ছি না এখন, সবাই এই অবস্থা আপনি বলতে চাচ্ছেন সবাই এই অবস্থা গুরুস্থ কিন্তু সে স্টিল আলমিরার দাঁড়িয়ে আছে। আমি কি বলবো আমি বুঝতে পারিনি, শুধু এই পয়েন্টেই কিন্তু আমি এই 50 বছর আমি কাউকে ইন্টারভিউ দেইনি, আমি কাউকে বলিনি কি ঘটেছিল। তারপরে কোর্টে গেল কেস, তারপরে বড়দা মানে বিষয়টা তো এরকম যে ওই অবস্থায় বাড়ির একজনকে ধরে নিয়ে যাচ্ছে, অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে, সবাই তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু অন্য একজন সেই আপনাদের আত্মীয় স্বজন বা পরিবারের কেউ একজন স্টিলের আলমারি খুলে নিশ্চয়ই সে কিছু খুঁজছিলেন বা কিছু নেওয়ার চেষ্টা করছিলেন, সে বাসায় ছিলেন, সেটা সেটা তো অবশ্যই আত্মীয় স্বজনের, যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে এই জন্য আপনার নামটা বলতে চাচ্ছেন। আমি কি বর্ণনা দেব, আমার ছোটো ছোটো বাচ্চা সবাই কাঁদছে চিৎকার করছে, আর এদিকে বড়দা এসে যখন এটাই করে, আমি ওখানে যে দাঁড়িয়ে আছি আমি কীভাবে দাঁড়িয়ে আছি, শুধু বড়দাকে কী করে সেভ করবো, আমি প্রতি মুহূর্ত কাঁদছি, প্রতি মুহূর্ত আমার রক্তক্ষরণ হচ্ছে। বাসার মধ্যে যে কীরকম একটা সিচুয়েশান হয়েছে এটা ইউ ক্যান ইমাজিন, মানে ওটা একটা শ্মশান, একেবারে শ্মশান, চিৎকার কান্নাকাটি আর ইয়ে বাইকে তো নিয়েই গেলেন। মসজিদের ইমাম সাহেব এসে যেটা বললেন এটা শুনে তো মানে ব্রেন ঠিক রাখা যায় না, যে আমি শহীদুল্লাহকে দেখেছি যে লাইট পোস্ট থাকে না ইয়েতে গলিতে,
যে ওই লাইট পোস্ট ধরে আছে সে ব্ল্যাকআউটের মধ্যে সে এইটুকু সে কিন্তু নিজে থেকে চলে এসছেন ইমাম সাহেব ওই অন দ্য স্পট। তো সবাইকে সব কিছু বলছেন আর বলছেন যে এরকম তোমরা এখনই যাও, এখনই যাও, তোমরা ধরে আনতে পারবে, ওই জিপে করে নিয়ে গেছে। তো সবাই যারা যারা যাওয়ার তারা গেছে, আর আমি কিন্তু সাদ্রি ভাইকে তাড়াতাড়ি ফোন করলাম। আমি সাদ্রি ভাইকে কেন করলাম, যে সাদ্রি ভাই তখন ফোনে ছিলেন আর এতক্ষণই বা কেন ছিলেন, আমি সাদ্রি ভাইকে ভীষণ ডাউট করলাম। সাদ্রি ভাই আমার ভাইকে আটকে রেখেছেন এখানে। সাদ্রি ভাই যাই হোক, বন্ধু হোক, যাই হোক, উনি তো অবাঙালি ছিলেন, অবাঙালি বন্ধু তো আমাদেরও ছিল, এখনো আমার অবাঙালি বন্ধু আছে, আমার চাইনিজ, কোরিয়ান, ফিলিপিনো। সো দেখেন কিরকম আমরা তো ওগুলো নিয়ে করিনি। তারপরে 17 তারিখে জয়রা এলেন, এটা 14 তারিখ গেল, 15 তারিখে, 15 তারিখ আমাদের তো খোঁজাখুঁজি, এই বদ্ধভূমি ওই বদ্ধভূমি, ছেলেরা যারা যে যেখানে যাচ্ছে, এরকম জেনোসাইড হয়েছে বিভিন্ন জায়গায়, মানুষকে মেরেছে, সবকিছু কিন্তু তখন লিক হয়নি। এই যে কবির চৌধুরীকে, মুনির চৌধুরীকে নিয়ে গেছেন, মোফাজ্জল হায়দার চৌধুরীকে নিয়ে গেছেন, এটা পরে হয়েছে, এটা পরে যখন জহির রায়হান ফিরে এলেন উনি এগুলো সব বের করেছেন। আমি কিন্তু স্বাধীনতা দেখিনি, আমি স্বাধীনতা দেখিনি, হাসি দেখিনি কারো মুখে, প্রত্যেকে আতঙ্কিত, মানে একটা কীরকম ইয়ে। আর যেহেতু শহীদুল্লাহ কায়সারের কোনো খবর পাওয়া যাচ্ছে না, আমাদের বাড়িতে শ্মশান, আমার মা বারে বারে ফেইন্ট হচ্ছেন, মানে বিষয়টা অন্যরকম। তার মধ্যে আমাদের এতগুলো ইয়ে আশ্রিত, সবাইকে খাওয়া দিতে হচ্ছে, এই দিতে হচ্ছে, প্রত্যেকের সেটা এখানে বাঁচবে বলে, জীবনটা রক্ষা করতে পারবে বলে এখানে আশ্রয় নিয়েছিল, তাদের তো দেখতে হয়েছে আমাদের। ছয় দিন পরে মেজদা একদিন এসে বললেন, মেজদি সবজি আমাদের সবাইকে ডাকলেন, ডেকে জিনিসটা আমি যা রিয়েলাইজ করেছেন, তো যে মানুষ একদম বুঝে গেছে যে শহীদুল্লাহ কায়সার আর নেই, সেই মানুষ, এই যে একটা কথা প্রচলিত এখানে 50 বছর চলে এসছে যে জহির রায়হান একটা ফোন কল পেয়ে ছুটে গিয়েছেন শহীদুল্লাহ কায়সারকে আনতে, এটা একটা ডাহা মিথ্যে কথা। কেন গিয়েছিলেন, সেটাই তো কথা, কেন গিয়েছিলেন এটাই আমি বলবো।